সুপ্রিয় এমএস টি নিউজ টিভির দর্শক শ্রোতা, আজকে একেবারে ভিন্ন ধরনের ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য। আমরা বর্তমানে উপস্থিত রয়েছি পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে, যেটা আপনার অবস্থিত শমসেরগঞ্জ ব্লকের শেখপাড়া চাঁদপুর বর্ডারে। এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারের কর্ণধার এমডি আব্দুল কাইয়ুম, যিনি একজন লাইফস্টাইল মডিফায়ার। আমরা তার কাছ থেকেই জেনে নেব, তিনি কিন্তু লাইফস্টাইল মডিফায়ার বলতে তিনি কিন্তু একজন চিকিৎসকও বটে। আমরা সরাসরি তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তিনি কী কী চিকিৎসা করে থাকেন। এবং আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলে দিই যে বিশেষ করে যারা কিডনি রোগ সংক্রান্ত, অর্থাৎ কিডনি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা ভুক্তভোগী, আপনাদের জন্য একটা স্পেশাল টিপস দেওয়া হবে লাইফস্টাইল মডিফায়ার এমডি আব্দুল কাইয়ুমের তরফ থেকে। আপনারা অবশ্যই শুনবেন, মানে বিশেষ করে যাদের কিডনিতে পাথর রয়েছে তারা তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। তো আমরা চলুন শুরু করছি তিনার কাছ থেকে। আমরা আব্দুল কাইয়ুমকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিশেষ করে এমএসডি নিউজ চ্যানেলের যিনি কর্ণধার এসেছেন আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে কিছু সাক্ষাৎকারের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি, যেটা সাধারণভাবে মানুষ বিভিন্নভাবে পেরেশান রয়েছে। অথচ অনেকেই জানে বিষয়গুলো, কিন্তু অনেকে হয়তো সেটাকে নিউজ আকারে যে মানুষের কাছে পৌঁছে দিবে সেটা হয়তো চিন্তাভাবনা মানুষের মধ্যে অনেকেরই আসেনি এখনও। তো এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এমএসডি নিউজ চ্যানেলকে। তো বিশেষ করে এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা মানে যে চিকিৎসাগুলো করি আর কি। তো সেই চিকিৎসার মধ্যে যে গুরুত্বপূর্ণ যে চিকিৎসাগুলো সেগুলো আসলে সাধারণত যেগুলো যেসব রোগগুলোতে লম্বা সময় ধরে চিকিৎসা নিতে হয়, যেসব রোগগুলো মানে কখনো ভালো হয় না, এই ধরনের যেগুলো আমরা জানি আর কি। যেমন সাধারণভাবে সুগার, প্রেশার, হার্টে যদি ব্লক থাকে, কিডনি ডিজিজ যদি হয়, সাধারণভাবে এগুলো ডাক্তারদের কাছে আমরা চিকিৎসা করালে সাধারণভাবে সারা জীবন পর্যন্ত ওষুধ খেতে হয়, মৃত্যু পর্যন্ত ওষুধ খেতে হয়। তো তবে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা যে চিকিৎসা, আমাদের চিকিৎসাটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী, এটা মূলত লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এটা সম্পূর্ণভাবে সুগারটা নির্মূল হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং শুধু সুগারই নয়, সুগার, প্রেশার, কারো ওভারওয়েট, ওজন অনেক বেশি, কারো হার্ট ব্লক হয়ে গেছে, হ্যাঁ, যে হার্ট ব্লকের কারণে এখন তাকে ডাক্তারের কাছে সারা জীবন ওষুধ খাওয়ার একটা ব্যাপার চলে আসছে আর কি। হ্যাঁ, সারা জীবন ওষুধ খেতে হবে ডাক্তার বলে দিয়েছে, কাউকে ডাক্তার বলে দিয়ে কিডনি চেঞ্জ করতে হবে, কাউকে দেখা যাচ্ছে যে কিডনিতে পাথর আছে। তো বিশেষ করে কিডনির পাথর এটা একদম খুবই সাধারণ মানে আমাদের কাছে আর কি, যে এই সাধারণের কারণে আমরা কী করি, কিডনির পাথরে গ্যারেন্টি দিয়ে থাকি আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে বিশেষ করে কিডনির পাথরের জন্য আমরা কী করি, গ্যারেন্টি দিই, হ্যাঁ, যে কাজ না হলে টাকা ফেরত। মানে আমাদের মানে গ্যারেন্টিটা কোন জায়গাতে, আমাদের গ্যারেন্টিটা বোঝার চেষ্টা করতে হবে। সাধারণভাবে অনেকেই চিকিৎসা করছেন কিডনির পাথরের জন্য, দেখা যায় যে কোনো হোমিওপ্যাথিতে যদি চিকিৎসা করা হয় সেখানে একটা লম্বা সময় ধরে মানে তাকে চিকিৎসা করতে হয়, 6 মাস হয়তো 1 বছর ওষুধ খেতে হয়। হ্যাঁ, তারপরে হয়তো তার মানে কতটা ভালো হবে না হবে মানে কনফার্ম বলা যায় না। এবার হচ্ছে কি, যদি সে অন্য কোনো প্যাথিতেও চিকিৎসা করায় তারপরে দেখা যায় সেখানে ভালো চিকিৎসা মানে পাচ্ছে না, মানে রোগী হয়েছে, শেষ পর্যন্ত তাকে যেতে হয়েছে কোথায়, অপারেশনের জন্য। অপারেশন করলে তাকে 30,000-40,000 টাকা খরচ হয়ে যায়, তারপরে বিছানায় পড়ে থাকতে হয়, অনেক কষ্ট সমস্যাগুলো হয়। এখন বিশেষ করে এই কিডনিটা আমাদের কাছে খুবই সাধারণ ব্যাপার, মানে কিডনিতে বিশেষ করে পাথর হওয়াটাই সাধারণ। মানে কি হচ্ছে, এই যে আমাদের যে অন্য অন্য চিকিৎসাগুলো করা হয়, অন্য অন্য চিকিৎসাগুলোতে লাইফস্টাইল মেনটেন করতে হয়, ডিসিপ্লিন মেনটেন করতে হয়, এইভাবে চলতে হবে, এই খেতে হবে, এই খেতে হবে, অনেক কিছু ব্যাপার থাকে। কিন্তু কিডনিতে পাথর হলে আমরা বলি কোনো কিছু মানার দরকার নেই, যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই খাও, কোনো সমস্যা নেই, শুধু আমরা যেগুলো দিচ্ছি এগুলো খাও, ইনশাল্লাহ কাজ হবে। তবে আমরা বলি কি, যে 1 মাসের মধ্যে 4-6 mm পাথর গলবে, তো 4-6 mm পাথর 1 মাসের মধ্যে গলবে। এবার দেখা যায়, আমরা দেখেছি প্র্যাকটিক্যালে যে 1 মাসে কোনো মানুষের 7 mm, 8 mm, 10 mm, 12 mm পর্যন্ত গলার প্রমাণ আছে। তাহলে 12 mm পর্যন্ত 1 মাসে গলে যাচ্ছে, তাহলে আমরা 4 mm গ্যারেন্টি দিচ্ছি মাত্র। তো 4 mm গ্যারেন্টি মানে হচ্ছে কি, যেমন একটা পাঙ্খা কোম্পানি ধরেন, ওনার কাছে যদি পাঙ্খা কিনেন দেখবেন যে পাঙ্খার গ্যারেন্টি দিচ্ছে 1 বছর কিংবা 2 বছর, কিন্তু চলছে দেখা যায় যে 8-7 বছর চলে যাচ্ছে, কোনো ব্যাপার নেই, খারাপ হচ্ছে না, কিন্তু গ্যারেন্টি দিচ্ছে আপনার ওই 1-2 বছরের গ্যারেন্টি। তো অনুরূপভাবে আমরা 4 mm গ্যারেন্টি দিই এবং দেখা যায় যে অনেক বেশি পাথর গলে যায়, তো ফলাফলটা তার চাইতে বেশি, মানে আমরা সবসময় হাতে রেখে, কারণ আমাদের একটা টার্গেট আছে
যে আমরা যা বলবো কথার সঙ্গে যাতে কাজ মিল থাকে, তা তো অবশ্যই। হ্যাঁ, মানে আমরা বলবো 10 mm পাথর গলবে আর আপনার গলো 4 mm দিয়ে আপনি আমাদের সঙ্গে ক্যাচাল করবেন, এটা আমরা চাই না। হ্যাঁ, তো এই জন্য আমরা কি করি, আমরা কম করে বলি, হ্যাঁ, যাতে মানুষ এর চাইতে যখন বেশি পাবে, আমরা কম বলে যখন মানুষ আমাদের কাছে বেশি পাবে তখন মানুষ বেশি খুশি হবে, অবশ্যই। হ্যাঁ, তখন মানুষের মধ্যে একটা ভরসাও থাকবে। তারপরে হচ্ছে কি, আমাদের গ্যারেন্টিটা কি, যে ধরুন কোনো ব্যক্তির পাথর গললো না মানে কাজ হলো না তার, না তো এটা এটা তো কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। কেন টেনশনের ব্যাপার নেই, যে তার এখানে টাকাটা লস হচ্ছে না, আমরা তাদেরকে টাকাটা আমরা ফেরত দেবো। প্রথমে হয়তো আমরা 1 মাস আরও টেস্ট চেষ্টা করে দেখবো, আচ্ছা, আমরা ভিন্নভাবে সেটাকে চেষ্টা করে দেখবো যে আর 1 মাসে গলছে কিনা, সেটা আবার ফ্রিতে, মানে প্রথম মাসে যে মানে গললো না, তো দ্বিতীয় মাসে আমরা কী করবো, যে আমরা যে যা দিবো ঠিক আছে, এর জন্য আপনাকে টাকা লাগবে না, আপনি এটা ট্রাই করে দেখেন। দেখা গেলো ট্রাই করে তার কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আর যদি দেখা যায় যে না এটাতেও কাজ হলো না, তখন আমরা কী করি, তাকে যে টাকা আমরা দিই টাকা রিটার্ন করি। আচ্ছা, মানে বিশেষ করে আপনার কিডনির সমস্যা এটা? হ্যাঁ, বিশেষ করে কিডনি পাথরের জন্য, এটা কোনো অন্য কোনো রোগের জন্য নয়, কারণ হচ্ছে কিডনির পাথরের জন্য কোনো লাইফ স্টাইল মেনটেন করতে হয় না, কোনো ডিসিপ্লিন মেনটেন করতে হয় না, যে কাজে ডিসিপ্লিন মেনটেন করতে হয় না সেটার জন্য আমরা শুধুমাত্র গ্যারেন্টি দিই, অর্থাৎ কিডনিতে পাথরের জন্য আমরা শুধুমাত্র এটা গ্যারেন্টি দিই। এবার কিডনি ছাড়া যে আপনার অন্য অন্য যে রোগগুলো আছে এর জন্য কিন্তু আমরা মানে গ্যারেন্টি দেওয়া হয় না। আচ্ছা, যেমন অন্য অন্য রোগগুলো, যেমন যেমন আপনার সুগার, যেমন আপনার প্রেসার, হার্ট ব্লকেজ, হ্যাঁ, তারপরে আপনার অনেক কোলেস্ট্রল অনেকের বাড়া আছে, হ্যাঁ, এই ধরনের অনেক সমস্যাগুলো আছে যেগুলো আমরা চিকিৎসাগুলো যেগুলো আমরা করি, তো এগুলো কোনোটাই গ্যারেন্টি দেওয়া হয় না। গ্যারেন্টি শুধুমাত্র আমরা দিই কিডনির পাথরের জন্য, কারণ কিডনি পাথরের কোনো নিয়ম মানতে হয় না, কারণ এবার আমরা এখান থেকে আপনাকে গ্যারেন্টি সহকারে দিলাম আর আপনি গিয়ে নিয়ম মানলেন না, ইচ্ছা মতো নিয়ম মানলেন, তাহলে তো কাজ হবে না। আর কিডনির পাথরে যেহেতু গলানোর জন্য এটা নিয়ম মানার কোনো ব্যাপার নেই, আমি খেলেই কাজ হবে ইনশাল্লাহ, সেই জন্য আমরা এতে গ্যারেন্টি দিয়ে থাকি। এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে, যে আমরা যে মানুষকে গ্যারেন্টি দিয়ে থাকি, তো মানুষের হয়তো একটা প্রশ্ন আসবে, গ্যারেন্টি যে দিচ্ছেন তাহলে আমাকে কি গ্যারেন্টি কার্ড দিবে, যেমন একটা পাঙ্খা কোম্পানি গ্যারেন্টি কার্ড দেয় তাহলে আমাদের গ্যারেন্টি কার্ড দিবে না, কীভাবে তাহলে গ্যারেন্টি কী, প্রমাণটা কী, প্রসেসটা আর কি, হ্যাঁ, এটা হয়তো অনেকে মানে জানতে পারে আর কি। তো আমরা বলি যে ভাই, আপনার যদি বিশ্বাস না হয় কোনো ব্যাপার নেই, আপনারা আমাকে কিসে সই করতে বলবেন, স্ট্যাম্প পেপারে সই করতে রাজি আছি, কিসে সই করতে বলবেন, আমি সই করতে রাজি আছি, ঠিক আছে, আপনি তদন্ত থেকে হয়তো সই করার জন্য স্ট্যাম্প পেপারও নিয়ে আসেননি, আর আমরা তো কোনো কাগজও আপনাকে দিচ্ছি না, আমরা হয়তো আমাদের প্রেসক্রিপশনটা দিই, এটাই হয়তো দলিল থাকবে। আসুন, সব যেটা ভালো এই হচ্ছে যে আপনার সমস্যার জন্য এসে আমার সঙ্গে ভিডিও বানান, ভিডিও বানিয়ে আমরা কথা দিচ্ছি, এটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হোক, মানুষ জানুক বুঝুক যে আমরা গ্যারেন্টি দিলাম এই ব্যক্তিকে, এবং তারপরে যদি আপনার কাজ না হয় তাহলে তো আমি আর মানে না বলতে পারবো না, কারণ তো সোশ্যাল মিডিয়া সবাই জেনেছে, এবারে তো আপনি প্রচার করতে পারবেন, তো তাহলে এর চাইতে বড় আর মজবুত কী দলিল থাকতে পারে, কী বড় প্রমাণ হতে পারে? তো আপনি আমার সঙ্গে ভিডিও বানিয়ে আপনি সোশ্যাল মিডিয়া দিন, আমরা সোশ্যাল মিডিয়া দিচ্ছি, মানুষ দেখুক জানুক। তো এটা হচ্ছে বিষয়, দর্শক শ্রোতা বুঝতে পারছে তো, মানে এনার জায়গাটা কতটা দৃঢ়ের মানে থাকলে, কতটা দৃঢ়ের অবস্থায় ইনি থাকলে এরকমভাবে গ্যারেন্টি সহকারে ইনি বলতে পারেন, তো আমরা আরও একটু আলোচনা ওনার সাথে লম্বা করার চেষ্টা করবো। বাকি আদার্স যে চিকিৎসা পদ্ধতিগুলো, অ্যাকচুয়ালি যে আপনার যে চিকিৎসাটা হচ্ছে এটা মানে কোন পদ্ধতিতে হচ্ছে? তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি, যে আমরা যে চিকিৎসা করি, আমরা যে বিভিন্ন রোগের চিকিৎসা করছি, তো এটা আসলে পদ্ধতিটা কী, কোন পদ্ধতি, এটা হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি নাকি আয়ুর্বেদিক, অনেকে জানার হয়তো চেষ্টা করেছেন যে সেটা কোন পদ্ধতি। তো প্রথমে একটা বিষয় বলে রাখি, যে মূলত আমাদের এটা যে চিকিৎসা পদ্ধতি, এটা না হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি না অন্য কোনো প্যাথি, মূলত এটা হচ্ছে লাইফস্টাইল, এটা হচ্ছে কি লাইফস্টাইল, মানে নিয়ম মানে মানে আসলে আপনাকে যদি সুস্থ থাকতে চান আর এই যে লাইফস্টাইল ডিজিজগুলো যদি আপনি ভালো করতে চান, জ্বর থেকে যদি এটাকে সারাতে চান, তাহলে দুটো জিনিসের প্রয়োজন, 1 নম্বর হচ্ছে কি নলেজ, 2 নম্বর হচ্ছে ডিসিপ্লিন। আচ্ছা, অর্থাৎ নলেজ এবং ডিসিপ্লিন। এখন আমরা বলি যে নলেজ আমাদের কাছ থেকে আপনি নেন, আর ডিসিপ্লিনের জন্য আপনাকে আপনার জন্য সময় বের করতে হবে। আচ্ছা, নলেজটা আমরা দেব, নলেজটা আমরা দেব, কারণ তো নলেজ তো পাবলিকের কাছে, তার নলেজ নাই, নলেজ না থাকলে তাহলে সে কী করবে? তাহলে আমাদের কাছে যে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে মানুষ যুক্ত হোক, ভর্তি হোক, হ্যাঁ, সে যোগাযোগ রাখুক, নলেজ আমরা দিব, ডিসিপ্লিনটা তাকে মেনটেন করতে হবে, আমরা যেভাবে চলতে বলে সেভাবে চলবে, ইনশাল্লাহ তার জটিল সমস্যাগুলো দূর হয়ে যাবে। এখন থাকলো কিডনির যে পাথরের বিষয়টা, শুধু পাথরের বিষয়টা ব্যতিক্রম, যেখানে আমরা
নিজেদের তৈরি করা আমরা ওষুধ দিই আর কি, নিজেদের তৈরি করা, সেটা হয়তো বিভিন্ন ইয়ে থেকে তৈরি করে কিছু ভসম থাকে, কিছু গাছগাছড়া দিয়ে বানানো জিনিস থাকে, প্রাকৃতিক ভেষজ, হ্যাঁ প্রাকৃতিক ভেষজ দিয়ে আমরা এটা তৈরি করে দিই। এই জন্য এই ওষুধ আপনি কোনো মেডিকেলে পাবেন না, কোনো অন্য কারো কাছে পাবেন না, এটা যেহেতু আমাদের তৈরি এই জন্য আমাদের কাছেই পাওয়া যায়। হয়তো আমরা কাউকে দিলাম তাহলে সেখান থেকে পাওয়া যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাধারণভাবে এটা আমাদের কাছ থেকেই পাওয়া যায় আর এটার আমরা গ্যারেন্টি দিয়ে থাকি আর কি। হ্যাঁ, তো মূলত আমাদের চিকিৎসার পদ্ধতির নাম হচ্ছে লাইফ স্টাইল, কেউ হয়তো ন্যাচুরোপ্যাথি বলতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা বলি কি লাইফ স্টাইল। হ্যাঁ, আর বাকি বিশেষ করে কিডনি পাথরের জন্য আমাদের নিজস্ব তৈরি করা একটা ওষুধ আমরা মানে বানিয়ে ওটা দিই আর কি। আচ্ছা, তো বাকি আপনারা এই কিডনির পাথরের যে ব্যাপারটা বললেন, তো আর কি কিডনির বিষয়ে কি আর কি কি আপনারা চিকিৎসা করে থাকেন মূলত? তো আমরা আমরা যে সব জিনিসগুলো চিকিৎসা করে থাকি, যেমন আপনার সুগার, বিশেষ করে সুগার তো এটা আমাদের জন্য নামই হয়েছে আমাদের এখানকার ডায়াবেটিস সেন্টার, হ্যাঁ পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো সুগার এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর যে ওভারওয়েট, মানে যে মানুষ অনেক মোটিয়ে যাচ্ছে, হ্যাঁ ওবিসি স্থূলতা, এই যে সমস্যা এটা একটা, তো এখান থেকে অনেকগুলো রোগের মানে তৈরি হচ্ছে আর কি। তো বিশেষ করে অনেকেই হয়তো ওজন কমাতে পারছেন না, তো বিশেষ করে আজকের ঘটনা, আজকে একজন সকালে আমাদের একজন অভিজ্ঞ ডাক্তার এসেছিলেন আমার কাছে চিকিৎসা নেওয়ার জন্য, ওজন কমানোর জন্য। উনি একজন ডাক্তার, হোমিওপ্যাথি চিকিৎসক আর কি, ওজন কমানোর জন্য এসেছিলেন। তো উনি বলেন, ভাই আমি তো নিজে নিজেই করতে পারছি না, মানে মেনটেনও করতে পারছি না, তো আপনার আন্ডারে থেকে আমি করব, তাইলে কি হবে যে আমি সিস্টেমগুলো মানে ফলো করে আমি মানে ওজনটা কমাতে পারবো। হ্যাঁ, তো এসেছিলেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আজকে সকালে এসেছিলেন। তো তাইলে কিছু ওবিসিটি মানে অনেক যারা অনেক মোটা তাদের এখানে চিকিৎসা হয় আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে কি যে বিশেষ করে যাদের হার্ট ব্লকেজ, মানে অনেকে সময় ডাক্তার বলে যে 90% 95% অলরেডি ব্লকেজ হয়ে গেছে, এখন তার অনেক মানে সমস্যা, মানে তাকে সাবধানে চলতে হবে, এই করা নিষেধ, তারপরে তাকে সারা জীবন ওষুধ খেতে হবে, এইসব ব্যাপারগুলো যে থাকে আর কি। হার্ট ব্লকেজ মানে সে যখন তখন হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারে। তো আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের এখানে চিকিৎসাতে আপনারা দেখেছেন, আমাদের যারা হয়তো চ্যানেলে দেখে হবেন, যে একজন পেশেন্ট হার্ট অ্যাটাক হয়েছে অলরেডি, এবং সে হাঁটতে গিয়ে হিঁচমিস হিঁচমিস করতো, এক তালাতে চাপতে পারতো না, সে আমাদের কাছে মোটামুটি 25 দিন মানে এক মাসের কম সময়ে চিকিৎসা করিয়ে ডাক্তার তাকে ঘোষণা করে দিয়েছে, কলকাতাতে টেস্ট করালো, আবার ঘোষণা করে দিয়েছে আর কোনো হার্ট অ্যাটাকই নেই, আর কোনো সমস্যা নেই, হার্টে কোনো সমস্যাই নেই। কিন্তু অলরেডি এর আগে একবার হার্ট অ্যাটাক হয়েছে, রিপোর্ট ফোর্ট সব আছে, ডিটেলস প্রমাণ আছে, বুঝতে পারছেন কিনা, এবং আগেও একটু হাঁটলে হিঁচমিস হতো, এখন আপনার ছাদে চাপছে পানি নিয়ে, কোনো হিসপিসাই না দৌড়াচ্ছে এখন, হ্যাঁ এরকম পরিস্থিতি আলহামদুলিল্লাহ। ভিডিও আছে দেখবেন, সাক্ষাৎকার ভিডিও আছে মানে ডকুমেন্ট সহকারে। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে আজকে অনেকে কোলেস্ট্রল নিয়ে মানে প্রেশান, কোলেস্ট্রলের সমস্যা, তো কোলেস্ট্রলগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে এমনিতেই ভালো হয়ে যায়। ফ্যাটি লিভার, লিভারে মানে চর্বি জমে যাওয়া, এইসব সমস্যাগুলো মানুষ এমনিতেই মানে ভুক্তভোগী আর কি। তারপর অনেকে বাতের ব্যথায় ভুগে, তো বাতের ব্যথাগুলো আলহামদুলিল্লাহ এগুলো ভালো হয়ে যায়। তো এই ধরনের বেশ কিছু আমরা চিকিৎসা মানে করে থাকি, যেগুলো সাধারণভাবে মানুষ মানে প্রেশান আছে, বিশেষ করে আমাদের প্রায় ঘরে, আমি যেগুলো বললাম দেখবেন প্রত্যেক ঘরে কোনো না কোনো সমস্যা তার মধ্যে আছে, যদি কোনো ঘর বাদ থাকে তো কোনো ঘরে দেখবেন কয়েকটা আছে। হ্যাঁ, তো এই ধরনের চিকিৎসাগুলো মূলত আমরা করে থাকি। তো এখানে নর্মালের গল্প নয়, এখানে নির্মূলের গল্প, মানে এখানে সারা জীবনভাবে আপনাকে আরাম থাকবে এর গল্প নয়। আমাদের কাছে যদি কেউ আসে যে আরাম থাকার জন্য, বলে যে আমাদের কাছে চিকিৎসা করে কোনো লাভ নেই, এখানে চিকিৎসা করলে ভালো হওয়ার টার্গেট নিয়ে আসতে হবে, যে আমি এখান থেকে পুরোপুরি ভালো হবে এই টার্গেট নিয়ে। আর সারা জীবন ওষুধ খাওয়ার জন্য অ্যালোপ্যাথি ডাক্তাররা আছে, ওখানে গিয়ে চিকিৎসা করেন, সারা জীবন ওষুধ খান। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, আমাদের দর্শক শ্রোতা যদি আপনার কাছে কেউ আসতে চায় তাহলে একটু পথ নির্দেশটা একটু করে দিলে বোধহয় ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো বিশেষ করে যদি আমাদের কাছ থেকে কেউ চিকিৎসার জন্য আসতে চায় তাহলে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারের যে পথ নির্দেশ হচ্ছে, হ্যাঁ যদি বিশেষ করে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ধুলিয়ান, তো বিশেষ করে এখানে সব রকম সুব্যবস্থা আছে। যেমন আমাদের যদি কেউ হয়তো দেখা গেলো কেউ কলকাতা থেকে আসতে চাইছে, হ্যাঁ তাহলে সে সোজা আসতে পারবে, সে ধুলিয়ান স্টেশনেও নামতে পারবে, সে পাকুড় স্টেশনেও নামতে পারবে, যদি কেউ শিলিগুড়ি থেকে আসতে পারে ওই একই স্টেশনে আসতে পারবে, হ্যাঁ পাকুড় বা ধুলিয়ান, তারপরে বাসে আসতে চাইলে ডাকবাংলা ধুলিয়ান, সে কলকাতা থেকেও আসতে পারবে, শিলিগুড়ি থেকেও আসতে পারে, খুব সহজের রাস্তা একবারে। তারপরে ওখান থেকে ডাকবাংলাতে নেমে এখান হচ্ছে মাত্র 3-3.5 কিলোমিটার, আর যদি ট্রেনে আসে তাহলে ট্রেন স্টেশন থেকে 6 কিলোমিটার, যদি পাকুড় স্টেশনে কেউ নামে পাকুড় স্টেশন থেকে এটা আছে 6 কিলোমিটার, তাহলে একদম মিডলে আমাদের, যে দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু সুবিধাজনক। এবং
সে আমাদের সঙ্গে আগে যোগাযোগ করে আসবে, আমাদের যোগাযোগে অবশ্যই করবে। তার কারণ হচ্ছে আমাদের এক দুই দিন আগে ফোন করে নাম লেখাতে হয় বা হোয়াটসঅ্যাপ করে নাম লেখাতে হয়। এই জন্য আমি বিশেষ করে সকলের স্বার্থে আমার ফোন নাম্বার, বিশেষ করে আমাদের চিকিৎসার জন্য যে ফোন নাম্বারটা ইউজ হয়, এখানে আমাদের কয়েকজন লোক আছে যারা ফোনগুলো রিসিভ করে, হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দেয়। হ্যাঁ, তো সেই ফোন নাম্বারটা বিশেষ করে নোট করতে আমি সবাইকে বলছি যে যদি আপনাদের কখনও চিকিৎসার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে আপনারা আসবেন। তো বিশেষ করে আমাদের ফোন নাম্বার যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার একটাই, সেটা হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি, 9732624907। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন। আর একটা এখানে অফার দিয়ে রাখি, বিশেষ করে আমাদের তো চিকিৎসার মূলত অনেক অফার আছে, তার মধ্যে যে ভাই এখানে এসছেন আর কি, তো যদি আমাদের এখানে এসে কেউ বলে যে আমি MHD নিউজ দেখে আমি এখানে এসেছি, তাহলে তার জন্য অ্যাডমিশনে 10% ছাড়। আচ্ছা, যদি কেউ এখানে বলে যে আমি MHD নিউজ আমি চ্যানেল দেখে আপনাদের খবর জানতে পেরে আমি এখানে এসেছি, তো তার জন্য অ্যাডমিশনে যে আমাদের চার্জটা লাগে তাতে 10% তার ছাড় থাকবে। তো বুঝতে পারছেন প্রিয় দর্শক শ্রোতা, তো আপনারা হয়তো অনেকজন অনেক রকম রোগে হয়তো ভুক্তভোগী হয়ে আছেন বর্তমানে। তো লাইফস্টাইল চেঞ্জার মোহাম্মদ আব্দুল কয়ুম ভাইয়ের তরফ থেকে MHD নিউজ টিভির দর্শকদের অ্যাডমিশনে কিন্তু 10% ছাড় অলরেডি কিন্তু ইনি করে দিলেন। তো অবশ্যই আপনারা সরাসরি যিনি আব্দুল কয়ুম ভাইয়ের নাম্বারটা দিলেন, আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন। আর আমার তরফ থেকে আব্দুল কয়ুম ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমরা এসেছিলাম ওনার কাছে এবং আমাদেরকে একটুখানি সময় বের করার জন্য। তো অবশ্যই, আর সবশেষে একটা কথা বলি যে যদি আপনি ভিডিওটি এখন হয়তো দেখলেন, ঠিক আছে, কিন্তু হয়তো আপনার কোনো প্রয়োজন নাও পড়তে পারে, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার প্রয়োজন পড়বে না, এটাই স্বাভাবিক। আর আমরাও চাই যে আপনার প্রয়োজনে না পড়ব, ভবিষ্যতে আপনার এরকম কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়, তবে আপনার বন্ধু বা আপনার কোনো আত্মীয় স্বজন যদি এইসব একেবারে কঠিন রোগের সাথে হয়তো জর্জরিত হয়ে থাকে, তাহলে অবশ্যই তার কাছে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক তো অবশ্যই একটা করবেন, আর কমেন্ট সেকশানটা কিন্তু অবশ্যই আপনারা ফাঁকা রাখবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের নিজস্ব প্রত্যেকের মতামত। এই বলেই আমরা এখানেই ভিডিওটি শেষ করছি।